নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠানের প্রথমেই বলছি যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি বর্তমান ভারতবর্ষে আমাদের রাজ্যে বা আমাদের শহরে সব থেকে বেশি আলোচ্য বিষয় এবং সেটি হচ্ছে কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস এই গোটা বিষয়টি নিয়ে আমরা এই কোভিড নাইন্টিনের বিভিন্ন দিক নিয়ে আজকে আপনাদের সঙ্গে যে আলোচনাটা করব আমাদের সাথে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন ডক্টর দীপমালা দেব ডক্টর দীপমালাকে স্বাগত জানাচ্ছি ডক্টর দীপমালা একজন আয়ুর্বেদিক কনসালটেন্ট এবং সার্জন তো ডক্টর দীপমালা আপনি যেভাবে শুনলেন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অর্থাৎ কোভিড নাইন্টিন সমগ্র ভারতবর্ষই সেকেন্ড ওয়েভ কোভিড নাইন্টিনের কবলে চলে এসছে এবং আমরা প্রতিদিনই দেখছি যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অ্যাডভাইজারি যেগুলোকে বলে দেওয়া হচ্ছে যাতে করে লোকজন সবাই কোভিডের হাত থেকে সুরক্ষিত থাকতে পারে তো বেসিক যে কোভিড প্রোটোকল বলা হয় বা কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারও বলা হয় বা কোভিড বিধি বলা হয় সেটা আমাদের দর্শকদের জন্য দিয়ে আপনি বলতেন কোভিড নাইন্টিন যে বিষয়টি সেটা কিন্তু আমাদের এক বছর পুরোনো একটা বিষয় কিন্তু খুব দুঃখ দুঃখর ব্যাপার হলো যে গত বছর মানে আমাদের জনসাধারণ যতটা সতর্ক ছিলেন তার তুলনায় এবারের যে সেকেন্ড ওয়েভ তা ওই সেকেন্ড ওয়েভে ওদের সতর্কতা ও অবলম্বন করাটা যথেষ্ট কম দেখা গেছে বেশ দুঃখের বিষয় বিকজ আমি যখন গত বছর যখন আমরা পেশেন্টস দেখেছিলাম তখন আমাদের কাছাড়ি বলুন বা সমগ্র আসামেই বলুন ইনটেন্সিটি ডেন্সিটি রেটটা খুব কম ছিল সেরকমভাবে প্রতিদিন এত এত কেস ছিল না কিন্তু আমাদের এবারের যে গ্রোথটা দেখা যাচ্ছে রেট অফ কোভিড নাইন্টিন যে দেখা যাচ্ছে ওই অনুপাতে কিন্তু সতর্কতা অবলম্বন যতটা হওয়ার কথা ছিল সেরকমভাবে কিন্তু জনসাধারণরা উপলব্ধি করছেন না আমাদের বেসিক বেসিক যেটা জানার হলো প্রথম হল হ্যান্ড ওয়াশিং এটার প্রোটোকল সবার কাছে সবখানে জানা সব ওয়েবসাইটসে আছে ভালো করে স্যানিটাইজেশন করা মাস্ক মানে পরে রাখা সবসময় মাস্ক কিন্তু আমি এখনও স্টুডিওতে আসার সময় দেখেছি যে নব্বই শতাংশ মানুষ মাস্ক পরে রয়েছেন কিন্তু কোভিডের জন্য নয় পুলিশের থেকে বাঁচার জন্য সেরকম যাতে না হয় সঠিকভাবে মাস্ক পরিধান করাটাই ভালো যেটা দরকারি তারপরে হলো আমাদের দূরত্ব মেনে চলা বা দোকানে বাজারে বা অটো মানে পাবলিক ভেহিকলসগুলোতে ওই সব মেনে চলা তারপর এখন তো রয়েছে যে খাদ্য সামগ্রী বা আমাদের যে ফোমাইটস বলি সারফেস ওই সবকে ক্লিন করা রেগুলারলি আমি জানি আমরা এইট আওয়ার্স বা ওরকম একটা সময় দুদিনের সময় ভাইরাস এরকম বেঁচে থাকতে পারে তো সব জিনিস কিন্তু আমরা সেই অনেক আগের থেকেই আমাদেরকে সরকার বলে দিয়েছে বিভিন্ন এখন তো সোশ্যাল মিডিয়া আছে সব কিছুতেই খুব বেশি আলোচিত কিন্তু তারপরেও সেটার গুরুত্ব আরোপ করাটা কিন্তু জনসাধারণের উপরেই নির্ভর করে ওনারা কতটুকু কি করে আমরা যেভাবে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজ করা বলছি হ্যান্ড স্যানিটাইজেশন তো এগুলো কথা 2020 থেকে চলে এসেছে চলে এসেছে আমরা হয়তো নভেম্বর বা ডিসেম্বর থেকে নিজেদেরকে ভেবেছি করোনা কোভিড ফ্রি কোভিড ফ্রি হয়ে গেছি এখন আবার কোভিড আসার পর আবার সেই জিনিসগুলো নতুন করে আসছে তো ঘরের মধ্যে যারা আছেন তো ঘরের ভেতরে কি স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজেশন করাটা উচিত নাকি নর্মাল সাবান জল দিয়ে হাত সাবান জল যদি আমি যদি ঘরে থাকি তবে আমার সব থেকে বেস্ট অপশন হলো আমি সোপ ওয়াটার মানে সোকটার দিয়ে হাত ধুয়ে নেওয়া যেখানে আমার জল নেই বা জলের আছে সেখানেই আমাদের স্যানিটাইজেশনটা প্রয়োজন যেরকম ঘরের বাইরে গেলাম সেখানে পরিচ্ছন্ন জলের অভাব থাকতে পারে বা জলেরই অভাব থাকতে পারে সেখানে সেক্ষেত্রে স্যানিটাইজেশন জরুরি যেরকম আমি একটা পাবলিক এরিয়াতে গেলাম এটিএম এ গেলাম বা একটা কমন হ্যান্ডেল ধরলাম পাবলিক ট্রান্সপোর্টে গেলাম অটো হ্যান্ডেল থাকলো রিক্সার হ্যান্ডেল থাকলো ওই সব জায়গাতে যেখানে কমন স্পেসেস কমন ইউসেজের যে ফোমাইটসগুলো ওইখানে ওই সব জিনিস টাচ করলে আমাদের স্যানিটাইজেশন শিগগির শিগগির করে নেওয়া উচিত সে যাই যতই ফ্রিকোয়েন্ট হোক না কেন আমাদের ভারতবর্ষে আরেকটা একটা জিনিস মানে শুধু শিলচরকে সেটার জন্য দোষারোপ করে লাভ নেই আমাদের ভারতবর্ষে একটা জিনিস দেখা যায় লক্ষ্য লক্ষণীয় আমাদের জ্বর হলে কাশি হলো সর্দি হলো আমরা সাধারণত কি করি যে কোনো ফার্মেসিতে গিয়ে একটা জ্বরের ওষুধ নিয়ে নিই একটা পেট খারাপ হয়েছে এক সর্দি হয়েছে ওই ওষুধ নিয়ে নিই তো কোভিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইভাবে কি করাটা উচিত না অনুচিত এটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাপারটা হলো তো বেশি সবাই জানে কাউন্টার সব থেকে ভারতেই তার জন্য আর ইন্ডিয়াতে আমাদের চিকিৎসাটা যেভাবে ইজিলি হয় অন্যান্য কান্ট্রিজগুলোতে কিন্তু সেভাবে উপলব্ধি পাওয়া যায় না মানে কি করতে হয় স্টেপ ওয়াইজ লেভেলস ওয়াইজ ওদের ট্রিটমেন্ট থাকে সিস্টার্স থাকে তারপরে অন্য কনসালটেন্টস থাকে তারপরে ডক্টর যায় কিন্তু আমাদের দেশে কিন্তু সেভাবে থেকে আমরা অনেক লিবারেল আর কি ট্রিটমেন্ট দেওয়ার জায়গা থেকে বলছি কিন্তু এই ব্যাপারে কি হয় ওভার কাউন্টার মেডিকেশন হলে কি অনেক সময় ডিজিজ যে গুলো আছে ওরা অনেক সময় গুলো মাস্ক করে যান মানে আমাদের আমার সর্দি হলো সাপোজ জ্বর হলো আমি একটা প্যারাসিটামল খেয়ে নিলাম ওভার কাউন্টার মেডিকেশন হয়ে গেল আমি সাময়িকভাবে হয়তো আমার জ্বরটাকে কমিয়ে নিলাম কিন্তু তার জন্য কি কি অ্যাবিউজ হতে পারে বা আবার চার ঘন্টা পরে যে জ্বর আসতে পারে সেইগুলো ক্ষেত্রে কিন্তু ফার্মাসিস্ট ওইটার দায়িত্ব নিচ্ছে না তার মানে এটা বুঝে নিতে হবে যে এই ধরনের যদি আমরা ওভার কাউন্টারে গিয়ে মেডিসিন স্টোরে গিয়ে আমরা আমাদের মতো সেলফ মেডিকেশন করে ওষুধ নিয়ে নিলাম সেটা কিন্তু একটা দিক হতে পারে একদম 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 সত্যি কথা আমি এর মধ্যে ইতিমধ্যে আমি দেখেছি যারা মানে অ্যাকচুয়ালি গত বছরের কোভিড এর জন্য মানুষরা এত আতঙ্কিত হয়েছে তার জন্য এবার যারা রিটেইলস আছে বা অনলাইন মেডিকেশনসরাও কোভিড এসেনশিয়ালস বলে একটা প্যাকেজ বিক্রি করে আচ্ছা মেডিসিনের এটার মধ্যে অ্যান্টিভাইরালস থাকে অ্যান্টি থাকে অ্যান্টি পাইরেটিকস থাকে ওসব বেশ একটা ভালো মাল্টি মিনারেল জিঙ্ক এসব নিয়ে একটা বেশ ভালো মোটামুটি কস্টলি একটা প্যাকেজ ওরা বিক্রি করে থাকে তো পেশেন্টস ভাবে কি এইটা পেয়ে গেলেই আমি সুস্থ হয়ে যাব আর কিছু লাগবে না আর কিছু লাগবে না কিন্তু তার ফলে কি হয় এত একটা সংমিশ্রণে মেডিকেশনের এটা ভাল মানে ভালোর জায়গা এটা অনেক কিছু খারাপ করে দেয় মানে আর এত লেট এন্ট্রি করে মানে ডক্টর কনসালটেশনে তখন ডক্টর স্যার আর কিছু করার থাকে না আচ্ছা এই যে লেট কনসালটেশন বললেন সে বিষয়ে আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করি যারা শুনলে আমাদের দর্শকটা নিশ্চয়ই উপকৃত হবেন সেটা হলো কোভিড ফেজ ওয়ানে দু হাজার কুড়িতে যে সিমটমস গুলো ছিল জ্বর আসতো সর্দি কাশি এখন শোনা যাচ্ছে যে যে সেকেন্ড ওয়েভের সিমটমসগুলো পাল্টে গেছে তো কিভাবে বুঝবো কি সিমটমসগুলো হলে আমরা বুঝবো প্রাথমিকভাবে যে আমার হয়তো কোভিড হয়েছে আমার টেস্ট করা উচিত সেটা যদি বলতে হয় সেটার একদম সরাসরি উত্তরটা যদি দিতে চাই আগে কিন্তু অ্যাবডমিনাল ডিসকমফর্ট ছিল না বা আমাদের জিআইটি রিলেটেড প্রবলেম ছিল না যেরকম ডায়রিয়া হওয়া বা অ্যাবডমিনাল ডিসটেনশন বা ইনডাইজেশন ওই সব জিনিস ছিল না যেটা নর্মাল ভাইরাল ফিভার যে যেটা ফেটিগ এটা কিন্তু গত বছর ফেজ ওয়ানে সবাই সেভাবে ভোগেনি ওদের একটা কোল্ড কোল্ডের ব্যাপার ছিল একদম পিওর ফ্লু লাইক সেন্টম ছিল এখন হয়েছে কি এটা পিওরলি মানে কি বলবো এইচ ওয়ান সব মিলে একটা ভাইরাসের একটা আসলে বলতে গেলে মাইক্রোবায়োলজিস্টরা জানবেন বেশি ভালো করে ভাইরাসের একটা স্বভাবতে একটা ওদের টেন্ডেন্সি আছে একটু চেঞ্জ হওয়ার শিফট হওয়ার মিউটেশন হওয়ার সময় এটা যে কোনো ভাইরাস এটা শুধু কোভিড ভাইরাস বলে না তার জন্য ওরা প্রত্যেক মুহূর্তে যদি চেঞ্জ হয় অল্প অল্প করে তখন সিমটমসগুলো ওইরকমভাবেই ডিফারেন্ট শিফট হয় তার জন্য আমরা ওদেরকে ওদেরকে ফলো করলে চলবে না

হবে আমার মতে যারা কোভিড পজিটিভ উইদাউট সিমটমস সিমটমস ছাড়া যাদের কোভিড পজিটিভ হয়েছেন ওরা অ্যাকচুয়ালি বেশি ক্যারি করছেন বেশি ছড়াচ্ছেন মানে অ্যাসিম্পটোমেটিক যারা অ্যাসিম্পটোমেটিক যারা যাদের কোনো লক্ষণ নেই ওরা ছড়াচ্ছেন বেশি ঠিক আছে ওরা তো নিজেকে রেস্ট্রিক্ট করছে না ওরা দোকানে যাচ্ছেন পান দোকানে হোক বা বাজারেই হোক বা যে কোনখানে ওরা একদম অবাদ বিচরণ চলছে কারণ হি ইজ নট নোইং যে আমি বেরোতে হয় না আমার ঘরে থাকা উচিত তার পরিবর্তে যারা কোভিড সিমটমস হয় লাই যারা কোভিড پیشنটস ওরা কিন্তু নিজেকে রেস্ট্রিক্ট করছে হয়তোবা টেস্ট করছে না কিন্তু সিমটমস চলে আসার পরে ওরা নিজেকে রেস্ট্রিক্ট রাখছে তার জন্য বলতে হবে যদিও একটু যদি এবনর্মাল সিচুয়েশান যদি কেউ দেখা দেয় কারোর শরীরে তাহলে ইমিডিয়েটলি টেস্ট করা দরকার একদম যেটা নিকটবর্তী যেটা হসপিটাল আছে ওইখানে গিয়ে পরবর্তী যে বিষয়টা আপনার থেকে জানবো সেটা হলো হোম আইসোলেশনের ব্যাপারে বাড়িতে থাকার ব্যাপারে বর্তমানে তো সরকারও বিধি করে দিয়েছে যে বাড়িতে থাকা যায় কোন রোগীগুলা কোভিড নাইন্টিনের বাড়িতে থাকতে পারে বা বাড়িতে থাকা উচিত আর কাদের হসপিটালে যাওয়া উচিত ওই যে বললাম আপনাকে যারা এসিম্টোমেটিক যারা কোভিড পেশেন্টস আছে ওদেরকে ঘরে রাখা থাকা দরকার তারপরে যদি একদম মিনিমাল যদি জ্বর সর্দি আছে বা আদারওয়াইজ ঠিক আছে এখন আমরা সবাই জানি এই লাস্ট টোয়েন্টি টোয়েন্টির আগে পর্যন্ত সিজন চেঞ্জের জন্য আমাদের বডি অ্যাডাপ্ট করার জন্য একটা ইমিউনিটি প্রয়োজন তার জন্য সিজন চেঞ্জের সময় ছোট বাচ্চারাই হোক বয়স্করাই হোক বা মধ্যবয়স্করাই হোক ওদের একটা জ্বর জ্বর ভাব আসে ঝড় হয়তো না আসতে পারে কিন্তু ওই রকম মোটামুটি মাইল্ড সিমটমস থাকলে পরে ওরা ঘর পর্যন্ত থাকতে পারে কিন্তু কিন্তু ওদেরকে খুব ভালোভাবে অবজার্ভ করা দরকার কারণ একটা ঘরে যদি প্রত্যেকজনই অসুস্থ হয়ে যায় তখন কেয়ারগিভার যদি না থাকে তখন একটু প্রবলেম কারণ যদি চট করে যদি শিফট হয়ে যায় নিচের দিকে যদি ডিটোরিয়েট করে একটা তখন ইমিডিয়েটলি কনসাল্ট করতে হবে ইমিডিয়েটলি হসপিটাল মুভ করতে হয় আচ্ছা আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে সেটাও সাধারণ ধারণা ইমিউনিটি নিয়ে আমাদের ইমিউনিটিটা কীভাবে বাড়ানো যায় অনেকে অনেক ওষুধপত্র খাচ্ছেন কি হয়তো অনেক ডায়েটের মধ্যে চেঞ্জ করছেন যে ইমিউনিটি বাড়লে আমার কোভিড হবে না তো সেই ইমিউনিটির গোটা ব্যাপারটা কি এটা একটা বেশ লম্বা ব্যাপার স্টিল একটা ছোট একটা যদি বলতে চাই আমি ইমিউনিটির তো কোনো প্যারামিটার তো নেই বা আমরা যে জিঙ্ক বা এই যে কিছু কি সব চলছে যে ভিটামিন সি এটসেট্রা ওই সবের যে কোনো একদম ডেফিনেটিভ যে ইমিউনিটি বাড়ায় সেরকম কিন্তু কোনো ডেফিনেট স্টাডিও নেই এটা জাস্ট মানে ফাউন্ড ফাউন্ড বলেই চলছে তো ব্যাপারটা হলো যেহেতু কোনো প্যারামিটার নেই তার জন্য আমাদের বডিটা পজিটিভ নেগেটিভটা ফ্যাক্টর না টু বি অনেস্ট শরীরটা লাইট আছে কি না আমার অ্যাপেটাইট ভালো কি না আমি কতটুক স্ট্রেংথ আছে কতটুকু বিগার আছে আমি ল্যাথার্জিক কিনা আমি এনার্জেটিক কিনা ওই সব জিনিস যদি ধরতে পারি আমরা তবেই আমি বুঝতে পারবো যে ইমিউনিটিটা আমার নর্মাল আছে কারণ আমার জন্য যেটা ইমিউনিটি ভালো সেটা আপনার জন্য নাও হতে পারে ঠিক কি না ব্যাপারটা এখন আমি যদি একটা একটা ডেফিনিট রেজিমে মানে যেটা দৈনন্দিন জীবনের যেটা আমার রুটিন আছে ওইটা রুটিন করে যদি আমি একটু ভালো থাকি তো সেই রুটিনে আপনি ভালো নাও থাকতে পারেন তার জন্য আমরা ইন জেনারেল প্রেসক্রাইব করি যে লাইট ফুড একদম যেটা সহজপাচ্য খাবার একটু লাইট ব্যায়াম হালকা ব্যায়াম যেটা করে যেটা আজকালকার মানে শহুরে মানে বললে মন্দ হবে না যে শহুরে যে আমাদের যে সোসাইটিটা ওই সোসাইটির মধ্যে খেলাধুলা নেই সবাই বাক্সবন্দি ঘর জীবন ধুলাবালি খোলা মাঠ খোলা বাতাস কিছুই নেই তো তার জন্য কিন্তু এটা কিন্তু একটা লেটার এফেক্ট ফিজিক্যাল কোনো কোনো নেই নেই হ্যাঁ পরিশ্রম তার মধ্যে ভালো খাবার মানে কি সুপাচ্ছ অ্যাভয়েড করে সবসময় গরম জল খাওয়া বা ইজিলি ডাইজেস্টেবল ফুড ওইসব যদি খাওয়া হয় প্লাস মানে কি এটা বলা এখানে এই যেহেতু অনেকটাই দেখছেন দর্শকরা রয়েছেন বলা খুব দরকার যখনই জ্বর হয় সেই কোভিডই হোক বা অন্যান্য যে কোনো ফ্লুই হোক ফার্স্ট কিন্তু আমাদের ফাস্টিং করা দরকার ফাস্টিং মানে যদি আমরা খালি পেটে থাকি তার জন্য যে আমরা খুব উইসিক হয়ে যাব তেমন কোনো ব্যাপার নেই আমরা যদি ফাস্টিংয়ে আমাদের এনার্জি লেভেল বাড়ায় মেটাবলিজম বাড়ায় মেটাবলিজম বাড়লে অ্যাপাটাইট বাড়ে অ্যাপাটাইট বাড়লেই আমাদের শরীরটা লাইট হয় তখনই ফ্যাটিগনেসটা কমে যায়

হঠাৎ করে এটা ওভার ইটিং হয়ে যায় একটা শরীরের ওপরে তো বেশি কষ্ট হয়ে গেল ডাইজেস্টিভ সিস্টেমে তখন একদম ইজিলি ডাইজেস্টেবল খাবার দরকার একদম এত কম্বিনেশন অফ খাবারটা একদমই ঠিক না একদম কম কম খাওয়া দরকার একদম বা বাটার ঘি অনেক তেল জাঙ্ক ফুড মানে ওইসব আর কি মিক্সড ফ্রুটসগুলো খাওয়াটা খুব খারাপ আচ্ছা তাহলে ধরুন যারা কোভিড আক্রান্ত না ওরা যদি নিজেকে সুরক্ষিত রাখতে চায় তো সেই ধরনের কিছু কোনো ডায়েট এভরিডে ফুডের প্রতিদিন খাওয়ার সব শাক সবজি বলুন বা প্রতিদিন খাওয়ার কি খাওয়ার খেলে শরীরের সেই ইমিউনিটির দিক আমরা এগোতে পারি বললাম না খুব ফ্রিকোয়েন্স স্মল স্মল মিলস খুব লাইট সহজ পাত্র যা খাবার যাকে বলি মানে ঘন ঘন খাবে কিন্তু অল্প করে কম কম ইজিলি ডাইজেস্টেবল সহজ জিনিস সবজিও হবে সেখানে ফলটা খাবার পরে এর মধ্যে মধ্যে ফ্রিকুয়েন্টলি ইন দ্য মিলস আর কি কিন্তু হঠাৎ করে অনেক জিনিস খাবার এটা ভালো ওইটা ভালো করে এত বেশি ইনটেক করাটা ঠিক না আর কি আদৌ এবং সেভাবে ইমিউনিটি বাড়ানো যায় না না একদম না উল্টো আরো শরীরের মধ্যে চাপটা বেশি হয়েছে সেটা একটা অনেক মূল্যবান কথা ডক্টর দীপমালা আমাদের জানালো যে শুধু ইমিউনিটি বেড়ে যাবে আমরা খাবো ড্রাই ফ্রুটস খাবো এই খাবো সেটা করতেই কিন্তু হিতে বিপরীত হতে পারে তো সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হচ্ছে আসছি আমরা অনেক ব্যাপারে আমরা ভারতীয়রা প্রায় সবই নিজেরাও ডাক্তার হয়ে যাই এবং কোভিডের ব্যাপারে আপনি বলছিলেন অল্প আগে সোশ্যাল মিডিয়ার কথা এবং সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় আছে অনেক উপদেশ আসছে সকাল বিকাল পুরো গোটা দিন সেই উপদেশ শুনে আমরা অনেক কিছু জানছি সেটা সঠিক সেটা বিচারের ব্যাপার আমরা এই কোভিডের প্রতি ঘরে অক্সিমিটার পাবেন আপনি আগে যেভাবে থার্মোমিটার থাকতো অক্সিমিটার আছে ছোট ছোট অক্সিজেন সিলিন্ডার পাফ নেওয়ার মতো ওইগুলাও এনে রেখেছি তো ওইগুলা দিয়ে আমরা টেস্ট করছি এখন টেস্টিংটা যদি আমরা প্রপারলি করতে না পারি সেখানে কি কোনো রিস্কের জায়গা আছে এখানে দুটো কথা আছে ফার্স্ট কথা হলো যখন আপনার যখন দরকার ডিমান্ড বাড়ে তখন আপনার সরবরাহ সেই ততটুক পাল্লা দিয়েই কিন্তু বাড়ে সাপ্লাইও বেড়ে যায় সাপ্লাইও বেড়ে যায় তো আগে যে পালস অক্সিমিটার যে কোয়ালিটি ছিল এখন মানে এত ডিমান্ড বেড়েছে যে কোয়ালিটিও ডিটোরিয়েট করেছে আমি একবারে তিনটা পালস অক্সিমিটারের তিনটা তিনটা রিডিংও দেখেছি আচ্ছা একই মানুষে এট আ টাইম সেম মেশিন সেম মেশিন ডিফারেন্ট মেশিন ডিফারেন্ট মেশিন একটা পেশেন্ট সেম টাইম ওকে ঠিক আছে তখন ব্যাপারগুলো ওইটা মানে ডিপেন্ড করা আর আমি দর্শক সবাইকে বলবো আপনারা যারাই কোভিডে আক্রান্ত হয়েছেন বা যারা ভয় পাচ্ছেন ওরা আপনারা প্লিজ প্লিজ ঘন ঘন এরকম পালস অক্সিমিটার থার্মোমিটারের দিকে তাকিয়ে থাকবেন না কারণ স্বভাবতই যখন কারি একজন কাশছে তো কাশার পরে অবভিয়াসলি ওনার মানে অক্সিজেনের যে স্যাচুরেশনটা এটা একটু অল্প সময়ের জন্য কমেই যায় তারপরে এটা আবার রিভাইভ করে বা শুয়ে থাকলে এক ধরনের রিডিং আছে বসে গেলে এক ধরনের খুব নর্মাল বিষয় এটা খুব একটা মানে ভয় করার বিষয় না এটা আপনি ভয় করবেন ভয় করে আরো আন্ডার স্ট্রেস আপনার লেভেল কমে যাবে অনেক করছে হচ্ছে একটু একবার দেখে নিলাম এটা একটা মানে এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট সাইকাসিস্টা জানেন মানে এত বেশি স্ট্রেসে থাকলে যেরকম অ্যাজমা ওরকম ব্রেথলেসনেসও বেড়ে যায় এটা স্টাডিজও আছে তার জন্য আমি বলি খুব অহরহ দেখবেন না ফিভারটা মোটও কোনো ফ্যাক্টর না যদি ফিভারটা 100 100 টু যদি থাকেও বাট ইফ ইউ আর ফিলিং লাইট যদি আপনি হালকা ফিল করছেন আপনি গুড ফিল করছেন তাহলে এত চিন্তা করার কোনো বিষয় না আরেকটা আরেকটা ব্যাপার আপনি বলেছিলেন উল্লেখ করেছিলেন যে কমোরবিরিটি শব্দটা যে আমাদের দেহের মধ্যে যদি অন্যান্য কিছু রোগ থাকে সেই ধরনের ব্যক্তিরা কি বেশি ভালনারেবল কোভিড আক্রান্ত হতে এই ব্যাপারটা একটু আমাদের বিস্তারিত বলেন এটাও কিন্তু খুব একটা আলোচ্য বিষয় কারণ এবারের যে ট্রেন্ডটা দেখা গেছে এরকম কিন্তু দেখা যায়নি যারা এল্ডারলি আছে তারা তারারই যে ডেথ রেটটা বেশি এরকম কিন্তু না এখন খুব ইয়াং খুব উইদাউট এনি ডিজিজও খুব তাড়াতাড়ি খুব মানে সাকাম করে যাচ্ছেন আবার উইথ মিডল এজ মানুষও সাকাম করে যাচ্ছেন কিন্তু ব্যাপারটা হলো সেটা কিন্তু ডেফিনেটিভ কোনো রিজন না অবভিয়াসলি কোনো একটা ডিজিজ থাকলে আমার বডিটা কম্প্রোমাইজ থাকবেই তার জন্য একটু এক্সট্রা কেয়ার আমার নেওয়া দরকার কিন্তু তাই বলে যে ওদাই ওরাই যে সাবসেপ্টেবল হবে বা ওরাই যে খুব মানে কোভিড মানে প্রোন সেরকম কিন্তু কোনো কথা না কিন্তু কেয়ারটা তো নিতেই হবে অবভিয়াসলি এখানে এখানে একটা কথা বলি মানে মানে যেহেতু আমি আয়ুর্বেদিক ডক্টর আমরা একটা ডিজিজ যখন নেই আমরা পার্টিকুলার একটা ডিজিজ ধরি না আমরা একবার একটা টোটাল ইন্ডিভিজুয়ালকে কনসিডার করি তো এটাই একটা প্রমাণ যে যদি আমি একটা যদি কোমরবিডিটি থাকে তার সঙ্গে কিন্তু লাং ডিজিজটা এসে যায় কেউ যদি কেউ আয়ুর্বেদা হিসাবে যদি কেউ লাং ডিজিজটা ট্রিট করছে তখন তার সঙ্গে কিন্তু ডায়াবেটিসটাও কমে যাচ্ছে মানে প্রকৃতি হিসাবে যে ইন্ডিভিজুয়ালাইজড অ্যাপ্রোচ যে ওইটার কথা বলছি তার জন্য কোমরবিডিটি থাকা পেশেন্ট সাসেপ্টেবল অবভিয়াসলি হুম 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 তো আমাদের আমাদের এই কোভিডের হাত থেকে নিস্তার পেতে গেলে আমাদের ভারতবর্ষে সরকার যেভাবে ভ্যাকসিনেশন ড্রাইভ নিয়েছে বর্তমানে দুটা ভ্যাকসিন কোভ্যাকসিন কোভিশিল্ড চলছে তো এই ভ্যাকসিনেশন সম্বন্ধে আপনি কি বলতে চান আমাদের দর্শকদেরকে ভ্যাকসিনেশন একটা খুব কোভিড ভ্যাকসিনেশন খুব একটা রিসেন্ট ট্রেন্ড খুব একটা রিসেন্ট ওদের একটা ইনিশিয়েটিভ गवर्नमेंट কি गवर्नमेंट অফ ইন্ডিয়া বলে না ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড একটা তো তার জন্য এটা বলবো না একটা স্টাডি কিন্তু আমাদের যেহেতু স্টার্ট করেছে সরকার অনেকগুলো স্টাডিজ রয়েছে অন্যান্য দেশেও করছে ওরা তার জন্য আমাদেরকে সবাই এগিয়ে আসা উচিত মানে উইথ কনসেন্ট এবং ভ্যাকসিন নেওয়া উচিত এবং ভ্যাকসিন নেওয়াটা উচিত হ্যাঁ কিন্তু কিন্তু আমাদের আমাদের একই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন ডাব্লিউএইচও ওয়ার্ল্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে ভ্যাকসিন নেওয়ার পরও আমাদের সেই কোভিড সাবধানতাগুলো মাস্ক পরা বা দূরত্ব বজায় রাখা হ্যান্ড ওয়াশ করা সেগুলো বজায় রাখতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা আচ্ছা আমাদের বর্তমানে এই যে ফেজ 2 সেকেন্ড ওয়েভ আমরা বলছি কোভিড এবং এখন শোনা যাচ্ছে যে থার্ড ওয়েভ একটা আসবে আমি কথাটা দুদিন আগে ভারত সরকারের প্রিন্সিপাল সাইন্টিফিক অ্যাডভাইজার বলেছেন তো সেটাই হোক থার্ড আসুক বা এখন সেকেন্ড চলছে তো আমাদের এই জায়গা থেকে নিজেদেরকে সেফ রাখা বাঁচিয়ে রাখা সেটার টিপস যদি কিছু দিতেন ওইটাই বললাম না একমাত্র যতটুকু আমরা ক্লোজ টু নেচার হব ততই নেচার উইল গিভ আস আমরা যদি এরকম একদম ক্লোজ কম্পার্টমেন্টে উইথ কম্পিউটারস উইথ মোবাইলস মানে নেচার থেকে অনেক দূরে এসে যদি থাকি খাওয়া দাওয়া যদি আমরা আমাদের যে নেচার নেচারের বিরুদ্ধে করি আমরা এখানে থাকি আমরা ইন্ডিয়া আসাম নর্থ ইস্টার্ন জোনে থাকি থেকে যদি আমরা ইটালিয়ান খাবার খাই আমেরিকান খাবার খাই জিনিসগুলো স্বভাবতই খুব স্বাভাবিক মানে যেটা এখানে না আমাদের এখানের যে জায়গা আছে এখানে আবহাওয়ার সঙ্গে মানিয়ে আমাদের শরীর ওই শরীর অনুযায়ী আমাদের খাদ্যটা অভ্যাস করাটাই দরকার যেটা আগে ছিল আগে যেতে লোক ছিল আগে প্লেগ হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু ওরা সাস্টেন করে গেছিলেন রকম তো আমাদের শরীরের মধ্যে একটা ইনেট ইমিউনিটি কাজ করে তার জন্য আমরা অ্যাডাপ্ট করে নিতে পারবো একটু সময় হতে পারে একটু সময় নিতে পারে কিন্তু আমাদের মনে হয় যে আবার সেই আগের মতো খাওয়া দাওয়া অভ্যাসটা আবার শুরু করে দেওয়া উচিত যাতে আমরা আগামী দিনেও কোনো এরকম ভয়াবহ ভাইরাস থেকে বেঁচে থাকতে পারি আচ্ছা আরেকটা ব্যাপার সেই যে অক্সিজেনের মাত্রা কমে যায় এই এই কথা থেকে ব্যাপারটাতে আসছি এই ধরনের কি কোনো ব্রিদিং টেকনিকস আছে যেখানে অক্সিজেন বা বাড়ানো যায় বা আমি এই কথাটাতে আসতেছিলাম আমরা সবাই জানি প্রাণায়ামের কথা তো আমাদের যদি লাংস আমি পোস্ট কোভিড বা এখন যারা কোভিডে আক্রান্ত আছে তাদের জন্যই বলছি বা এখনও যাদের মানে যারা প্রিভেন্টিভ মেজার্স নিতে চান ওদের জন্য বলছি সব সময়ই এখন এখনের জন্য এখনের সময়ের উপযোগী কথা বলছি না এমনিতেও প্রাণায়াম করাটা খুব দরকার এটা আমাদের ভাইটালিটি বাড়ায় অক্সিজেন স্যাচুয়েশান বাড়ায় ব্লাড সাপ্লাইগুলো খুব এনাফ করে দেয় খুব অ্যাডিকুয়েট করে দেয় হার্ট মাসেলসগুলো টাইট করে অ্যাপডমিনাল মানে অ্যাপডো জিরআইটি ট্র্যাকগুলো অনেক ক্লিয়ার করে দেয় ওসব প্র্যাকটিস করা খুব দরকার ইউটিউব চ্যানেলসগুলো সেগুলোতে যাবেন না নিজেদের যে ডক্টরস আছে সবাই এখন প্রাণায়ামে ওরা খুব দক্ষ বা এরকম ওরা ট্রিটেড ট্রিট করেন না সব করে আপনাদের যে কি বলবো ভাইটাল ক্যাপাসিটি লাঙ্গের ওইটা বাড়ানোর চেষ্টা করবেন সব সময় এটলিস্ট লং ব্রিদিন করবেন যাতে আপনার লাঙ্গটা টোটাল এক্সপ্যান্ড হতে পারে টোটাল যাতে ইউটিলাইজ করতে পারে লাঙ্গস গুলো লং ব্রিথ করা লং ব্রিথ এটলিস্ট যারা প্রাণায়াম যদি হ্যাঁ দীর্ঘ শ্বাস নিয়ে কিছু সময় রাখতে হবে যাতে আমার লাঙ্গসটা এক্সপ্যান্ড করে যাতে অক্সিজেন স্যাচুরেশনটা আমার শরীরে কিছু সময়ের জন্য হলেও যাতে বেড়ে যায় হান্ড্রেড পার্সেন্ট যাতে হয়ে যায় আচ্ছা এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতি ঘরে ঘরে বাচ্চারা যারা আছে ওদের স্কুল টুল বন্ধ সব ঘরের ভিতরেই আছে সব কিছু কোনো খেলা নেই এই কম্পিউটার বা মোবাইল ব্যবহার করছে তো ওদেরকে যদি শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হয় ওদের প্রতি কি আপনার অ্যাডভাইস থাকবে ফার্স্ট কথা ওদেরকে মন ভোলানোর জন্য জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করা দরকার কন্টিনিউয়াস মোবাইল এক্সপোজারটা বন্ধ করা দরকার আর ওদেরকে ছোট ছোট মাইন্ড গেমস যেরকম আগেও যেরকম ছিল যে ওই যে চেস হোক বা বই পড়া হোক ওই সব জিনিস দরকার মানে হেলদি টাইমটা ওদের ভালো মানে দিকে টার্ন করতে হেল্প করে আর আনহেলদি হ্যাবিটস গুলো একা না হয় আগে যারা বাচ্চারা দু ঘন্টা ফোনে একাস্টেম ছিল এখন ওরা আট ঘন্টা দশ ঘন্টা এক্সপোজ হচ্ছে অনলাইন ক্লাস অবভিয়াসলি হচ্ছে তার জন্য আর যাতে হয় না তার জন্য বই কিনুন ওই রকম ইনডোর গেম কিনুন ওইসবে ইনভলভ করাটা বেশি দরকার কারণ না খেললে ওরা আরো ডিপ্রেশন হয়ে যাবে ডিপ্রেসড হলে আরো মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের প্রবলেমস গুলোও বেড়ে যায় এটা খুব কমন জিনিস আর বাচ্চারা একটু প্রোনই থাকে আর আর এই গেল বাচ্চাদের ব্যাপারে এখন হলো যারা বয়স্ক যারা 60 ঊর্ধ বা 70 ঊর্ধ বা 80 ঊর্ধ ওদের ক্ষেত্রে কি আপনার অ্যাডভাইস থাকবে একদম বললাম যে খাওয়ার ব্যাপারটা ওদের কাছে একটু বেশি গুরুত্বপূর্ণ ওদের ক্ষেত্রে ওদের ক্ষেত্রে বিশেষ করে যাতে জিআইটিটা সব সময় কারণ কষ্টকাঠিন্য বয়স্কদের মধ্যে খুব একটা মানে কমন জিনিস তো যাতে ওই জিনিসগুলো না হয় তার জন্য বেশি করে রাফেজ খাওয়া বা বেশি বেশি গ্রাম সিরিয়ালস গুলো কমিয়ে আর কি যেগুলো পালসেস ওই সব জিনিস একটু ভিজিয়ে খাওয়া বা ওরকম আর কি র ফুডস খেলে বেশি ভালো হবে আর কি আমার মতে আচ্ছা আরেকটা ব্যাপার আপনি উল্লেখ করেছিলেন যে এইবার বিশেষ করে সেকেন্ড ওয়েভে যাদের কোভিড হচ্ছে 2021 সালে ওদের পোস্ট কোভিড খুব দুর্বলতা সাংঘাতিক উইকনেস হ্যাঁ হ্যাঁ তো এই ব্যাপারে কিভাবে এই উইকনেসটা ওভারকাম করা যায় উইকনেসটা কারণ ওই বললাম না মানে যখনই কেউ ফেটিক ফিল করবে তখনই আমার মতে ঘড়ি ধরে খাওয়াটা আমাদের একটা খুব বাজে অভ্যাস মানে খুব বাজে অভ্যাস যখনই দুটো বাজলো তখনই আমার লাঞ্চের টাইম হলো সেরকম না যখন আমি অ্যাপেটাইট ফিল করব তখনই আমি খাবো সেটা দিনের বেলা একবারও হতে পারে আচ্ছা আচ্ছা ওভার ইটিং এর জন্যই ফেটিকনেসটা হয়ে যায় উইকনেসটা হয়ে যায় আচ্ছা লাস্ট ইয়ার একটা সুবিধা ছিল 2020 সনে

লাভবান হয়েছেন তো একদম শেষে খুব সংক্ষেপে আপনি যদি বলতে চান কিভাবে আমরা সচেতন থাকব কিভাবে আমরা কোভিডের হাত থেকে যদি রক্ষা পেতে হয় একদম সংক্ষেপে আপনি কি বলবেন সংক্ষেপে যদি বলার হয় বলবো সকালবেলা ঘুম থেকে উঠবেন প্রাণায়াম করবেন শহর খাবার খাবেন রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমোবেন বেশি আলোচনা করবেন না কোভিডের ব্যাপারে যেটা হবে দেখা যাবে ঘরের সঙ্গে থাকুন পরিবারের সঙ্গে থাকুন আর যে নর্মাল যে কোভিড প্রটোকলসগুলো আমাদের গভর্নমেন্ট সরকার যেটা ওরা ইয়ে করছে হাত ধোয়া বা মাস্ক পরা সব যাতে বা ডিস্টেন্স মেনটেন করা সোশ্যাল গ্যাদারিংয়ে না যাওয়া ওই সবভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যাতে আপনারা ইয়ে করেন এবং ভ্যাকসিন নেওয়া হ্যাঁ ভ্যাকসিন নেওয়া তো অবশ্যই আরেকটা কথা হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় থেকে দূরে না নিশ্চয়ই না আপনি বারবার ফোন খাটবেন না বারবার পালস অক্সিমিটার দেখবেন না বারবার থার্মোমিটার দেখার কোনো দরকার নেই সুস্থ থাকুন ভালো থাকুন আপনার থেকে অনেক কিছু জানলাম আমরা আজ কোভিড নাইন্টিন সম্বন্ধে এবং আমার আমাদের দর্শকরাও নিশ্চয়ই অনেক উপকারী হয়েছেন আজকের এই আলোচনা থেকে আমরা এটি কামনা করি আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ ডক্টর দীপমালাদেব আপনাকেও নমস্কার ভারত মে করোনা ভাইরাস কি দুসরি লেহের আখারি হয়ে और इसमें पिछले वेव के कंपैरिजन में संख्या ज़्यादा है इस वायरस के इन्फेक्शन के ऊपर काबू पाना केवल सरकार का या अस्पताल का या डॉक्टर का जिम्मेदारी नहीं है यह हम सबका ज़िम्मेदारी है हमें याद रहना चाहिए हर समय हमें मास्क पहनना चाहिए लोगों के बीच में तीन फुट का छः फुट का दूरी मेंटेन करना ज़रूरी है अपनों को अपने परिवार वालों को अपने मित्रों को वैक्सीनेट कराना हमारा जिम्मेदारी है वैक्सीनेशन के ऊपर शक मत कीजिए वैक्सीन इफ़ेक्टिव हैं और सेफ़ हैं इसलिए जब मौका मिले अपने को अपने परिवार वालों को अपने मित्रों को जाके वैक्सीनेट कराइए दो बार सुई लगेगा छः सप्ते आठ सप्ते के बीच में ज़रूर जाके लगवाइए वैक्सीनेशन के साथ साथ यदि हम पर्सनल प्रोटेक्शन फॉलो करेंगे मास्क पहनेंगे एक दूसरे से दूरी मेंटेन करेंगे जहां भीड़ है वहां नहीं जाएंगे जितने हम एक दूसरे के करीब खड़े होते हैं उतना वायरस फैलता है ज़रूरत नहीं होने पे एक जगह से दूसरे जगह ट्रैवल नहीं करेंगे तो बहुत हद तक हम अपने को अपने परिवार वालों को हमारे समाज को और देश को सुरक्षित रख पाएंगे जय हिंद